92 কোটি টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁওয়ে 14 তলার একটি ভবন নির্মাণ করা হয়। ভবনটির চারপাশ কাচে ঘেরা, ওপরে নেই ছাদ, তার পরিবর্তে আছে লোহার কাঠামোর ছাউনি। এ ধরনের উঁচু স্থাপনায় অগ্নিকাণ্ডের সময় জরুরি বহির্গমনের জন্য বাইরে সিঁড়ি রাখতে হয়, ভবনটিতে তা নেই। বেসরকারি কোনো স্থাপনা নয়, সরকারের ডাক বিভাগের সদর দপ্তরের চিত্র এটি। লাল রঙের ভবনটি করা হয়েছে ডাক বক্সের আদলে। পৌনে 1 একর জায়গার উপর 92 কোটি টাকা খরচে তৈরি করা ভবনটি চালু হয় 2021 সালে। সুউচ্চ এ ভবনে ডাক অধিদপ্তর, কেন্দ্র, সার্কেল, আইটি সহ অন্যান্য শাখার অন্তত 7 শতাধিক কর্মকর্তা কর্মচারী অফিস করেন। নগর বিশেষজ্ঞ স্থপতি ইকবাল হাবিব বলেন, বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড ও ইমারত নির্মাণ নীতিমালার বাইরে সরকারি ভবন নির্মাণে উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ইমারত নির্মাণ নীতিমালার বাইরে কোনো ভবন, সেটা সরকারেরও যদি হয়, সেটি করার এখতিয়ার, অধিকার বা কোনো ধরনের উদ্যোগ নেওয়ার সুযোগ কারো নাই। ডাক বিভাগের এই ভবনটি যদি অগ্নি নিরাপত্তাজনিত অথবা এর বিপজ্জনকতার অন্যান্য অভিঘাতকালীন সময়ের যে সমস্ত পথ বনভোজনী থাকা তার কোনো শক্তি যদি ব্যত্যয় থাকে, তার অনুমোদন তো দূরের কথা, বসবাস অযোগ্য হিসেবে ঘোষণা করার কথা। ভবনটির বাইরে থেকে সুন্দর দেখালেও কারিগরির দিক বিবেচনায় ত্রুটিপূর্ণ। সিঁড়ির থেকে আগুন লাগলে কেউ বের হতে পারবে না। ভবনটি করার সময় সৌন্দর্যের দিকেই বেশি নজর দেওয়া হয়েছে, অগ্নি নিরাপত্তায় নয়। অগ্নি ঝুঁকি এড়াতে ভবনের বাইরে দিয়ে অবশ্যই আলাদা সিঁড়ি নির্মাণ করতে হবে। দক্ষ প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কথা বলে 2014 সালে 55 কোটি টাকায় আগারগাঁওয়ের ডাক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। উদ্দেশ্য ছিল ডাক বিভাগের সদর দপ্তর প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে পোস্ট অফিসের ভাবমূর্তি বাড়ানো। 2017 সালে অবকাঠামোর নির্মাণ কাজ শেষ করার কথা ছিল, তবে নির্ধারিত মেয়াদে কাজ শেষ করতে না পারায় 2 বছর সময় বাড়ানো হয়। সেই সঙ্গে ব্যয় বাড়িয়ে করা হয় 92 কোটি টাকা। 2019 সালের জুলাইয়ে নির্মাণ কাজ শেষ হলেও 2 বছর এ ভবন অব্যবহৃত পড়েছিল। এরপর 27 মে ভবনটি উদ্বোধন করা হয়। ইনোভেটিভ ইঞ্জিনিয়ার্স নামের তৃতীয় একটি প্রতিষ্ঠানকে দিয়ে ডাক অধিদপ্তরের সদর দপ্তর নির্মাণ প্রকল্প মূল্যায়ন করে IMED। তাদের প্রতিবেদনে বলা হয়, ভবনটি নির্মাণের আগে ফায়ার সার্ভিসের অনুমোদন নেয়নি ডাক বিভাগ। পরে অনুমোদনের জন্য গেলে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়। একটি ছিল টপ ফ্লোর অর্থাৎ 14 তলা পুরোপুরি খালি রেখে ভবনের বাইরে দিয়ে আলাদা একটি সিঁড়ি করে দেওয়া, তবে এ শর্ত মানা হয়নি। স্থপতি ইকবাল হাবিব বলেন, বিগত সরকারের আমলে দায়িত্ব পালনে অবহেলা একটি চর্চায় পরিণত হয়েছিল, তাই ডাক বিভাগের কর্মকর্তারাও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবনটি তুলে ফেলে। এর জন্য ডাক বিভাগের কর্মকর্তা সহ সকল প্রতিষ্ঠান দায়ী। দায়িত্বের দ্বৈততা এবং চরমভাবে দায়িত্ব প্রতিপালনের অবহেলা, বিশেষ করে জনজীবনের নিরাপত্তার ব্যাপারে সাংঘাতিক একটা অবহেলা, অন্তর্কলহের মাধ্যমে, পরস্পরের দোষারোপের মাধ্যমে একটা চর্চায় পরিণত হয়েছিল বিগত সরকারগুলোর সময়। একটি মানুষের জীবনও বিপজ্জনক রেখে কোনো ভবন তৈরি রাষ্ট্রীয় গর্হিত অপরাধ, কারণ তা অবহেলাজনিত হত্যাকাণ্ডের একটি মৃত্যুফাঁদ হিসেবে গণ্য হতে পারে। বেইলোডের ঘটনা, ফুলবাড়িয়ার ঘটনা, মগবাজারের ঘটনা পরপর হওয়া সত্ত্বেও একজনকেও শাস্তি না দেওয়ার মধ্যে দিয়ে দুষ্টের লালন এবং শিষ্টের দমনের যে উদাহরণ বছরকে বছর তৈরি করেছে, আজকের এই বিপজ্জনক এই টাইম বমগুলি তৈরির জন্য এটি মূল দায়ী। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী 2023 সালে সারা দেশে 27,624টি অগ্নিকাণ্ড ঘটেছে, তাতে কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। সর্বশেষ গত 29 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে 125 মানুষের প্রাণহানি হয়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।